सो हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल एंड वेलकम बैक टू द ब्लॉग वंस अगेन। आशा करছি তোমরা সবাই সুস্থ আছো, স্বাভাবিক আছো এবং সবাই সেফটি সিকিউরলি বাড়িতে রয়েছো মোস্ট ইম্পর্টেন্টলি। তো আজকে হচ্ছে 25শে মে। তোমরা সবাই জানো একটা ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। যশ যাই হোক, জোকস অ্যাপার্ট, কিন্তু আমরা মন থেকে চাইছি এইসব তাণ্ডব যাতে না আসুক, কারণ প্রচুর মানুষ সেটাই, মানে অনেক মানুষের বিপদ আরও বেশি বেড়ে যাবে, তো সেটা কখনোই চাইছি না। বাট ইয়েস, আমরা এই বৃষ্টির জন্য অনেক কিছু প্রিপেয়ার হয়েছি, কারণ লাস্ট যখন আমফান হয়েছিল তখন আমাদের লোকালিটিতে মোটামুটি 3 দিন অবধি আমাদের কারেন্ট ছিল না, তো সেটার জন্য প্রচণ্ড জলের ক্রাইসিস হয়েছিল। যদিও আমাদের স্টুডিও সোনার অফিস খুব কাছেই, তো আমরা দুটোকে ইউটিলাইজ করেছিলাম, কিন্তু ইট ওয়াজ ভেরি কী বলবো, টাফ সিচুয়েশন। তো সেটাকে মাথায় রেখে এবারের জন্য আমরা অনেক প্রিপেয়ার করেছি। তোমরা ওপরে একটা লাইট দেখতে পাচ্ছ, আই গেস সো এটা একটা ইনোভেশন, যেটা আমি জানতাম না, আমি অনেকটা রিসার্চ করে জিনিসটাকে পেয়েছি। তো এটা হচ্ছে ইনভার্টার একটা লাইট, ওরা ওখানে মারামারি করছে, দেখো। হ্যাঁ, মারামারি করিস কেন সারাক্ষণ দুটোতে মিলে? তো এই ঝড়ের জন্য অনেক কিছু প্রিপারেশন আমরা নিয়েছি। এবারে ড্রাম বলে, মানে বড় বড় যেগুলোতে 70-80-90 এরকম কিছু একটা লিটার হবে, সেগুলো ওরা কিনেছে, দুটো কেনা হয়েছে, পুরো প্যাকড আপ জল। আর হচ্ছে এমার্জেন্সি লাইট কেনা হয়ে গেছে দুটো। এখানে একটা লাইট কিনেছি, এটা হচ্ছে তোমার ইনভার্টার লাইট, তোমরা একটু গুগল করতে পারো এটা নিয়ে। এটা বেসিক্যালি একটা লাইট যেটা হচ্ছে তোমার যখন কারেন্ট থাকে না তখনও পাওয়ারটাকে কনজিউম করে সেটা তোমাকে আবার লাইটটা জ্বলবে আর কি। এটা বেসিক্যালি রিচার্জেবল একটা লাইট, তো ওটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, 400 টাকা পড়েছে, উইপ্রো ব্র্যান্ডের এটা। তো আপাতত এটা এখন চার্জ হচ্ছে, তো এই হলো আপাতত আমাদের কী বলবো প্রসেস। আর এদের ঝগড়া চলতে থাকবে। আর এখানে হচ্ছে আমার একটা ড্রামে ভর্তি খাবারের জিনিসগুলো ছিল, থাকে আর কি সবসময়, সেটাকে খালি করে এখানে রাখা হয়েছে, ওখানে জল স্টোর করা, এখানে জল স্টোর করা। এখানে দেখো 3টে পুরো বড় বড় ডিব্বা, যেটা বললাম স্টোর করা পুরো। তো এই হলো আপডেট। ওখানে লিও এখন বাবা খেলছে পড়াশোনা করে সকাল থেকে। কি খেলছো বাবা? খেলো। তো এই হলো ব্যাপার। কি সাতারটা করে শপিং করেছি, ঝড় আসবে যাইনি, এবার যদি না আসে ঝড়টা, এই ভালো, কালকে তো আমাকে ঝাড়ছিলি তোরা, একদম ভালো কিনে নিয়েছি, ওগুলো সেফটি পারপাসে, কিন্তু ওয়েস্ট হয়ে গেল টাকাটা। কি 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 সব বলছি, কখনো যদি ঋতু আসে আবার ঝড়ের নাম, ঋতু আর কি কি নাম দিয়েছিল, বুধ, তারপরে আমফান, তারপরে এরপর তরমুজ ফান, এসব কি সব আসবে ঝড়, তার জন্য আগে থেকে ওরা ওগুলো থেকেই যাবে, ওগুলো না ওগুলো মাদের বাড়ি পাঠিয়ে দেবো আপাতত, বাড়িতে জায়গা নেই, বাট হ্যাঁ ওগুলো আগের থেকে কিনে রেখে ফিউচারের জন্য ওগুলো সেভ করেছি। কি গো তোমার কত ধসিয়েছি যশের জন্য? কিন্তু হ্যাঁ আরেকটা ব্যাপার, মানে হ্যাঁ কালকে আমরা বাজারে গেছিলাম, এমার্জেন্সি লাইট নেই কোনো দোকানে, সবাই লাকিলি আমরা মানে দুটো এমার্জেন্সি লাইট পেয়ে গেছি, দা বলছে দাদা লোক অনেক কিন্তু এমার্জেন্সি লাইট নেই, সব কিছুরই ক্রাইসিস আজকাল, হ্যাঁ সব কিছুরই ক্রাইসিস, ইভেন কি বাজারও নেই ওরকম কিছু, বাজারে অ্যানাউন্স করছে যে নিজেদের দোকান নিজেদের দায়িত্বে রাখুন, ঝড় আসে এই করছে সেই করছে সেসব অ্যানাউন্স করছে, আর ওই বড় বড় বালতিগুলোও নেই মার্কেটে, জানি না হয়তো একটু লকডাউনের জন্য নেই বা কিছু, লাগে কিনেছো নাকি গো বালতিগুলো? না ঠিকঠাক দামে নিয়েছি, এই হলো ব্যাপার। ওই এটাকে দেখা একটু বিপ্রোটা, তো এখানে লিখে দিলাম ভালো,
তো এটা আমি অ্যামাজন থেকে কিনেছি। এটা হচ্ছে তোমার একটা ইনভার্টার লাইট যেটা পাওয়ার কনজিউম করে দেন কারেন্ট চলে গেলে তোমার পাওয়ার মানে ব্যাক আপ দেবে তোমাকে। চার ঘন্টা অবধি লাইটটা জ্বলবে উইদাউট কারেন্ট। কত? ও আট ঘন্টা। আট ঘন্টা অবধি চলবে। তো খুবই ভালো একটা জিনিস, তোমরাও দেখো। আপাতত তো মানে যতক্ষণে তোমরা ব্লগটা দেখছো ততক্ষণে হয়তো ইয়াস চলেও এসছে, তো হয়তো এটার জন্য পারবে না, বাট ইয়েস ডেফিনেটলি। সিরিয়াসলি লিও যা শুরু করেছে না ওর এই ব্লগসগুলোকে রাখার জন্য, আমার সব কন্টেনার্সগুলোকে নিয়ে নিয়ে দখল করছে। আমি অ্যামাজন থেকে অনেকগুলো, এই দেখো অ্যামাজন থেকে এক গাদা আনিয়েছি, আবার সেগুলোকেও দখল করছে। আমি এখানে রান্না করছি বেগুন, আজকে বেগুনের প্রিপারেশন সব। এটা হলো কী করে তেল বেগুন করছি, এই যে মশলা, আর এটা হলো ডিম বেগুন করছি। এটা জিজুর খুব ফেভারিট খাবার ডিম বেগুন, তো ওদের জন্যে ডিম বেগুন করে দিচ্ছি, লিও আর জিজুর জন্যে, আর আমার দুই জন্য করছি তেল বেগুন। এই যে ডিম অলরেডি আমি ফ্রাই করে রেখে দিয়েছি। তো অনেক বেলা থেকেই শুরু করা হচ্ছে ব্লগটা, কারণ বললাম যে সকালে একটু নেটওয়ার্কেরও ইস্যু ছিল। তোর আপডেট কর দূর, খেয়ে তো নিয়েছিস নিজে। স্নান করে রেডি হয়ে গেছি আমরা এখন। ঈশানী আজকে বানিয়েছে না, আজকে বেগুন বেশি হয়ে গেছিল বাড়িতে নাকি? আজকে বেগুন স্পেশাল লাঞ্চ। এটা হচ্ছে বেগুনের ডিম বেগুন, খাও। আর ওখানে আমার আর ঈশানীর জন্য আছে বেগুনের তেল, তেল বেগুন। দেখ দেখা 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 আমাদের ফেভারিট, আমাদের দেবও না তুমি আর বাবা বাদ। আর আমের চাটনি, এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। ও আর পটল ভাজাও আছে, এই হচ্ছে আজকের লাঞ্চ। চলো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে আসছি। এটা আমার মায়ের স্পেশাল রান্না, আমিও এখানে খেতে খুব ভালোবাসি। আর এটা বাবার স্পেশাল রান্না, এটা লিও আর সোনা খেতে খুব ভালোবাসে। মানে আছে বলো, বিপ্রের বক্সটাকে এনেছে ওটাকে পুরো কভার করছে না। তুমি কি বাচ্চা, কেন করলে বলো তো? হ্যাঁ আমার ছেলে সারাক্ষণ দিক দিক করে বেড়াতে, তাই দেখে আমার ইচ্ছে হবে। তোমাকে তো লিওর ভাই লাগছে, দাড়ি ফাটি কেটে ব্যবহারটাও নেমে গেছে, লিওর ভাইয়ের মতনই হয়ে গেছে, ভাই না দাদা। কেন করছো শোনা? হ্যাঁ কেন করলে এটা, কেন করলে? আরে বাবা ওটা লিও, লিও কিছু বলবে এই বয়টাকে? না কি করলো এটা? বিকজ লিওর কাজই করলাম। বল না রে, বল তো দেখলে তুমি কি করলো তোমার ছেলেটা? দেখলাম গো। তো কেন করলো এটা? এ দেখো না। কেন করলো? আমার থেকে শিখাচ্ছে। দেখো ছাতার মাথা, তো সময় হয়ে গেছে এখন বেলা পৌনে পাঁচটা, সন্ধ্যা ঠিক। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা নেটফ্লিক্সে শি দেখছিলাম, মানে যে ওয়েব সিরিজটা আছে ওটা দেখছিলাম, খুবই ভালো। আর আজকের আপডেট, ওয়েদার আপডেট হচ্ছে মানে ইয়াসের আপডেট হচ্ছে ইয়ে, ইয়াস আপাতত পশ্চিমবঙ্গে ঢুকছে না, উড়িষ্যা হয়ে ভুবনেশ্বর হয়ে উড়িষ্যার দিক থেকে কেটে বেরিয়ে যাচ্ছে, কিন্তু সেটার এফেক্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে বাইরে। আর হয়তো ঝড় বৃষ্টিটা হবে না আশা করছি, এই হলো ব্যাপার। এখানে দেখো কত ক্রাউড জমেছে এখানটা, দেখো এটা কি দেখছো জানো? নেটফ্লিক্স সারাদিন এটা দেখবে। কে কে দেখছিলে? আর লিওর খালি কোয়েশ্চেন, আমরা কি কি দেখবো না, না স্টাডি করবো না, স্টাডি করবো না? আর আমাদের জন্য এখন স্ন্যাক্স বানাতে যাচ্ছে কফিয়া মাম, মাম নুডলস আজকে বিকেলে স্ন্যাক্স, নুডলস নুডলস নুডলস। এটা আমাদের সোনা মা, আমার সোনা মায়ের দাঁতগুলো দেখি মা, সোনা মায়ের দত্ত দেখি, দত্ত দেখি, দত্ত দেখি। এই হলো
তোমারে প্ল্যান কি ঘরে বসে থাকার কি এই নেটফ্লিক্স ও ওখানে মুভি দেখছে গোলু তুমি কি করছো আর আরেকজন গেছে আমাদের জন্য একটু খাবার বানাতে কি বানাচ্ছিস কি বানাতি হ্যাঁ শোন না একটু ইয়ে চপ করে দে না কি রে আজর चप कर दी गाजर फाजर गुलो ना तो खेले देवे ना अरे वेट ओ जी सब वेजिटेबल्स काटा हो गए सब वेजिटेबल्स कटे नहीं नूडल्स हलो गाजर এটা হলো ক্যাপসিকাম এটা হলো রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার এখানে দিয়েছো রসুন অনেকগুলো দিয়ে এতগুলো লাগবে রে দি এতগুলো লাগবে রসুন সো এই যে প্লেট রেডি লি অনেকটা গাজর খেয়ে নিল নাও আইট নাও গুড বয় তোমার খিদে পেয়েছে মামা তো নুডলস বানাচ্ছে নে আর এখন আমি বাইরে ওয়েদারটা দেখাবো আজকে হলো 25 তারিখ আশার কথা জশ দেখা যাক ঘুরে গেছে ঘুরে গেছে তো এটা হলো নতুন আপডেট আমি জানি না ওরা বলছে তো ঘুরে গেছে সবটা আর মনে হবে না হবে না হবে না এখন ভগবানই জানে কখন কি ওয়েদার রূপ দেখায় এখন বোঝা মুশকিল আমি একটু বাইরে গিয়ে দেখি কি অবস্থা এই রুমটা অন্ধকার করে রেখেছি বাইরে তো কোনো লোক নেই আকাশও পরিষ্কার এমন কিছু কিন্তু ইয়ে নেই दिन काटाते आकाश एक मेघला मेघला मन हम झड़े बेपार हावा चलते माझे माझे बिस्टी हमने तो নুডলসটা দেখি কিরকম হয় ও তো অনেক কিছু দিয়েই বানাচ্ছে বাট আমি এত কিছু দিয়ে বানাই না খুব সিম্পল ওয়েতেই বানাই নুডলসটা তো দেখা যাবো কী করে বানাই যদিও ভালোই বানাই হোক বাকি কাজ আমি করে একেবারে নুডলস নিয়ে প্লেটে করে আসছি তো এই যে রেডি আমাদের নুডলস ইয়াম্মি ইয়াম্মি লাগছে দেখতে লটস অফ ভেজিটেবলস দিয়ে দেওয়া দেখি ওদের রিঅ্যাকশনটা কেমন আছে মিউট করো কে দেখো তো কেমন আছে অসম আরে খা খা খাও ভালো খেলো টেস্ট করেছে ইয়ামি গুলু বাবা টেস্ট করো কি গরম লেগেছে কি বিগ বাইট বাবা রে অনিয়ন খাবে খাবে না অনিয়ন দিয়েছিস না জি হ্যাঁ ওকে দিইনি কফি আর তুমি কি খাবে সেদ্ধ করা হ্যাপি স্ন্যাক্স টাইম নিজে বানিয়েছিস নিজে কেমন লাগছে আমার খুব ভালো লাগছে নিজে বানিয়ে নিজে হতে ভালো লেগেছে ভালো আছে না বা মিস করছো তো আমরা এই খাওয়া দাওয়াটা শেষ করি আর ব্লগটা আমি আমরা এখানেই এন্ড করছি কারণ এরপরে আমি একটু এডিট নিয়ে বসবো আর ও অ্যাজ ইউজুয়াল ব্যস্ত হয়ে পেলি ওকে পড়াতে তো ওটা না দেখানোটাই আমার মনে হয় বেটার Love you all. Stay safe. Keep your family and everyone safe around you. দেখা হচ্ছে আরেকটা ভালো ব্লগ নিয়ে নেক্সট ব্লগে অনেক এনজয়মেন্ট থাকবে আশা করছি আর চলো বাই একটা ভেবেছিলাম একটু মেকআপ ভিডিও করব কারণ আবার বৃষ্টি এসছে কারণ কালকে আমরা স্টুডিওতে গেলাম গাড়িতে করে সব জিনিসপত্র নিয়ে আসা হয়েছে স্টুডিও থেকে তো বিকজ বাড়িতে বসে বসে খাওয়ার ঘোরা চড়া কিছু করার ছিল না তো পাপাকে আর আমাদেরকে সবসময় বলছে কি বউ আজকে তোমাদের কাজ নেই তো যাই হোক বাড়িতে স্টুডিও থেকে সবগুলো এনেছি আমরা মেকআপের জিনিস ভেবেছিলাম আজকে একটু মেকআপ করবো তোর একটু ইয়ে বানাও রিল বা সত্যি বলবো একটু টাইম পাইনি বিকজ অনেক প্রিভিয়াস তোমার ব্লগ জমে রয়েছে সেগুলো আমি এডিট করবো বসে বসে প্রত্যেকটা ক্লিপ দেখে দেখে কারণ এই কোভিডের সিচুয়েশানে যা যা আমাদের সঙ্গে হয়েছিলো যা যা আমরা করেছিলাম ও অনেক ছোটো ছোটো ক্লিপ নিয়েছিল সেগুলো আমাকে সব কটা বসে বসে আমাকে সেট করতে হয় সাজাতে হবে ভরে যাচ্ছে
কিন্তু তো টেস্ট আরে বাবা খাবি তো ভরে পেট ভরে না কোথায় লাই করলাম তার তুমি বলে কালকে একটু পর ঝড় বৃষ্টি আসছে মামা তো এই হচ্ছে ওয়েদার আপডেট এখন নতুন করে আবার ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর তার সাথে সাথে আকাশের অবস্থা খুবই খারাপ মানে একটু আগে যা দেখলাম আর হচ্ছে কারেন্ট চলে গেছে আমাদের এখানে লোডশেডিং ওই লাইটটা যেটা তোমাদের দেখিয়েছিলাম বিপ্রোর আনিয়েছিলাম সেটাই আপাতত জ্বলছে আমাদের একটা ব্লকেই ওরা পাওয়ারটা কাট করে রেখেছে বাকি সব ব্লকগুলোতে দেখছি আছে বুঝতে পারছি না এবার এটা কী ব্যাপার আশা করছি চলে আসবে আবার